আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তরিকুল নিলয়। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি তরিকুল ইসলাম নিলয়। আজ যাচ্ছি শিমুল ফুলের রাজ্যে, চারদিকে শুধু শিমুল ফুল, লাল লাল শিমুল ফুল। আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আজিজ মামা। আজকে সে তাকে আমরা সামনে দেখতে পাবেন না, সে আজকে আমাদের ক্যামেরাটা হ্যান্ডেল করবে। কারণ একজন ক্যামেরা হ্যান্ডেল না করলে, সে যদি আমাদের আমাদের পাশে থাকে তাহলে তো আমরা আপনাদেরকে দেখাতে পারবো না ঠিক মতো। তাই সে আজকে আমাদের পিছনে থাকছে, যখন আমরা সময় পাবো তাকে সামনে নিয়ে আসবো কিন্তু অবশ্যই। আর আজকে আমার বন্ধুরা আগের ব্লগে যারা ছিল তারা কেউ আর আজকে নেই, কারণ তারা অনেকে ব্যস্ত। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গানে বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ আসে একলা চলো। আমার ডাকে কেউ আসে নাই, তাই আজকে আমি একলাই যাচ্ছি। কিন্তু আমি কিন্তু ও ভুল হবে বলে ভুল হবে যে একলা যাচ্ছি, সাথে আছেন আপনারা। চলুন চলে যাই, বাসা থেকে বের হয়ে গেছি। এখন আমরা সোজা কোনো একটা ভ্যানে উঠবো, গরিবের বাহন কি করবো, ভ্যানে যেতে হবে। আসো আজ মামা। আমরা এখন চলে আসছি শিমুল ফুলের রাজ্য এখন, আর এই স্থানটার নাম হচ্ছে গাডিনা। এখানে এখন পাবেন শিমুল ফুল। আর এমনিতে এখানে দুইটা, একটা আছে রেল ব্রিজ এবং আর একটা হচ্ছে এমনি ব্রিজ, মানে যেখানে দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করে। এইটা কিন্তু দেখে মনে হতে পারে যে রোল মডেল অফ লালন শাহ সেতু, পাশে এক পাশে হার্ডিং ব্রিজ আর এক পাশে লালন শাহ সেতু, কিন্তু তা না, এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জুলাপাড়া গাডিনা। আমরা এখানে আসলাম, আজকে দেখি কীভাবে আপনাদেরকে দেখাতে পারি, ঘুরতে পারি। এবং হ্যাঁ, এখানে কাজ শেষে আমরা আজকে যাওয়ার ইচ্ছা আছে স্বল্পে যাবো এবং সেখানকার বিখ্যাত ঘোল খাবো। এখন আমরা সেই মানে ঘাটিনাতে রেল ব্রিজটা, সেই রেল ব্রিজটাতে আমরা একটু উঠে দেখব, দেখি উঠি কেমন লাগে। একদম পাহাড়ে ওঠার একটা এক্সপিরিয়েন্স, যাদের পাহাড়ে ওঠার খুব শখ বা ইচ্ছা আছে যে উঠবেন, কিন্তু পাহাড় খুঁজে পাচ্ছেন না, আমাদের এলাকায় কিন্তু এরকম একটা ব্যবস্থা আছে। একদম সর্বশেষে পাহাড়ের চূড়ায় উঠে পড়ছি আমি। আপনার দেখতেই পাচ্ছেন বহুত রিস্কের একটা কাজ, তারপর উঠছি। ১৯৭১ সালের ২৪শে এপ্রিল উলাপাড়া উপজেলার ঘাটিনা রেল সেতুর পশ্চিম পারে সিরাজগঞ্জের সাবেক এডিসিও শহীদ শামসুদ্দিন আহমেদ ও তৎকালীন উত্তরবঙ্গের বৃহত্তম মুক্তিযোদ্ধা সংগঠন পলাশডাঙ্গা যুব শিবিরের পরিচালক মরহুম আব্দুল লতিফ মির্জা এবং আওয়ামী লীগ নেতা সাবেক এমপি অ্যাডভোকেট গোলাম হাসনাইনের তত্ত্বাবধানে শতাধিক মুক্তিযোদ্ধার সাথে পাক বাহিনীর প্রচণ্ড যুদ্ধ সংগঠিত হয়। এখানে মুক্তিযোদ্ধাদের আক্রমণে 5 পাক সেনা নিহত হন। এ যুদ্ধে 20 জন মুক্তি সেনা শাহাদত বরণ করেন।
এখানে আসছি এখন ফাঁকা, এখন বাজে বেলা অনেক, এখনো ধরো দুপুর টাইমের আছে, কিন্তু ওই জন্য এখন এখানে ভিড় কম হয়েছে। কিন্তু যদি এখানে বিকালবেলাতে আপনারা আসেন, এখানে দেখতে পাবেন এখানে একদম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। পিছনেই হচ্ছে আমাদের, ঠিক পিছনে হচ্ছে ব্রিজটা। আমার আসলে অনেক ভয় লাগে, আমি যেহেতু আমার বাসা এই দিয়ে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টেই, এখানে অনেকবার আসছি কিন্তু আমি একবারও ট্রাই করি নাই যে ওইদিকে যাই। কেন যেন আমার মনে হয় যে আমি যদি এদিকে যেতে থাকি হঠাৎ যদি ট্রেন চলে আসে আমি করবোটা কি, সেই ভয়ে আমি কোনোদিন ট্রাই করি নাই, তাই আজকেও ট্রাই না করলাম। কি দরকার এরকম ট্রাই করে একদিনে, আপনাদেরকে তো আরও অনেক পর্ব দেখাতে হবে অনেক জায়গা, তাই না? ব্যাক করি। এখানে আমরা আসছিলাম প্রায় 45 মিনিট বা 1 ঘন্টার মতো হবে। আপনাদেরকে বলছিলাম এখানে কিন্তু ফটোশ্যুট করার জন্য এবং দর্শনীয় স্থান হিসেবে একটা বড় একটা প্লেস পায়। এখানে দেখেন আমাদের পিছনে কিন্তু এখন মোটামুটি একটা ভিড় হয়েছে, তারপরে যদি এখন সন্ধ্যা বাড়ে, মানে বিকালটা হবে, বিকালটা একটু বাড়তে থাকে, তাহলে দেখবেন এখানে অনেক ভিড় হবে। এখনই কিন্তু অনেকে ফটোগ্রাফি করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমাদের এদিকে ওদিকে সবাই, তাদের সবারই মেইন টার্গেট হচ্ছে একটা হচ্ছে ব্রিজটা আর একটা হচ্ছে শিমুল ফুলগুলা। এটাকে আসলে আমি ঘাঁটি না বলে জানি, কিন্তু এখানে নাকি শাহজাহানপুরও বলে, আমি একটু কনফিউজ। কিন্তু এখানে আমার এক পরিচিত বড় ভাই আছে, তাকে বলছি, সে আসতে, সে এসে, সে আসার পর স্থানীয়, সে এসে সেই ব্যাপারটা আমাদের ক্লিয়ার করবে যে এটা কী। আমরা এখন যেখানে আছি সেটা শাহজাহানপুরে পড়তেছে না ঘাঁটিনার ভিতরে পড়তেছে না, কোথায়? আপনাদেরকে বলছিলাম যে আমি এই জায়গাটার ব্যাপারে তো ভালোভাবে জানি না, আমি কোথায় দাঁড়িয়ে আছি, এটা শাহজাহানপুর না ঘাঁটিনা না কি সলোপ কোনটা কী বলে। এখানে আমি বলছিলাম আমার এক বড় ভাই আসবে, পরিচিত বড় ভাই, আমার পরিচিত বড় ভাইয়ের নাম হচ্ছে জিয়া ভাই, সে এখানকার স্থানীয়। তো ভাই আপনার বাসা তো এদিকেই? হ্যাঁ আমার বাসা এখানে। একটু ঘুরি, চলেন হাঁটি একটু। এখানে আপনার বাসা? আমরা যে জায়গাটাতে আসছি এখন, আমরা তো আসি এপারে। এটা কোন পার? পশ্চিম? এটা পূর্ব পারে আসছি। এই জায়গাটার নাম কি ভাইয়া? শাহজাহানপুর। শাহজাহানপুর, এটা ঘাঁটি না বললে ভুল হবে? হ্যাঁ ঘাঁটি না মানে ওই ঘাঁটি না ওই পাশে, এই পাশে শাহজাহানপুর, আর ব্রিজটা মূলত ঘাঁটি না শাহজাহানপুরে দুটো মাঝখানে অবস্থা, মাঝখানে। এখানে লেখা আছে যে বিলবোর্ডে বা সাইনবোর্ডে লেখা আছে এখানে শাহজাহানপুর এবং ঘাঁটি না ব্রিজ। এটা আমরা চিনি, অনেকেই ভুল করে ঘাঁটি না দেয়, কিন্তু এটা শাহজাহানপুরের মধ্যেই। আমি তো ভুল করে বসছি, আমি তো ভিডিওতে সবাইকে আগে বলে বাসা থেকে যখন আমি বলে মানে ইন্ট্রোটা দিয়ে আসি সেখানে বলছি আমি যে আমি এখন আসছি, যাবো আজকে আমি ঘাঁটি নাতে, এরকম সবাইকে শিমুল ফুল দেখাতে যাবো, আমি নিজেও দেখবো। আমি এর আগে শিমুল ফুল দেখি, মানে এর আগে বলতে এই সিজনে আমি শিমুল ফুলটা দেখি নাই, সবাইকে সাথে করে নিয়ে আসছি এবং সবাইকে দেখাবো। আর এখানে এই পাশে এটা কী দেখতে পাচ্ছি ভাইয়া? এটা হলো আমাদের মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধ বলে। আমাদের সিরাজগঞ্জের প্রথম প্রতিরোধ যুদ্ধ আমাদের এই শাহজাহানপুর থেকেই শুরু হয়, এখান থেকে শুরু। হ্যাঁ, যার স্মরণে আমাদের এই স্মৃতিসৌধটা নির্মাণ করা হয়েছে। মানে আমাদের মুক্তিযুদ্ধে প্রথম সিরাজগঞ্জের ভিতরে সূচনাটা হয় এইখান থেকে, সূচনা হয়। তার মানে আমরা কিন্তু একটি ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি। এটা আমাদের ঐতিহ্য, ব্রিজ আমাদের স্মৃতিসৌধ, এটা আমাদের ঐতিহ্য। ওইটা তারই প্রেক্ষিতে এখন ওইখানে একটা স্মৃতিসৌধ বানাইছে। একটু কাছে যাই আমরা। হ্যাঁ, একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, এখানে দেখেন সংরক্ষণের অভাব, এত এরকম একটা ঐতিহ্যবাহী স্থানে এরকম পরিবেশটা আমরা আশা করি নাই। আশা করি সরকার এদিকে সবাই দেখবেন, সরকার না মানে আমাদের এটা দায়িত্ব, কিন্তু এগুলো কিন্তু সরকার দেন, এগুলো আমরা রাখছি এখানে। এভাবে আমাদের উচিত আমরা সবাই এগুলো সরাই রাখি, এইগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। মানুষজন এখানে আসে, এখানে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে অনেক লোক এখন অনেক দর্শনার্থী আসতেছে কিন্তু এখানে। আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী স্থান, এখানে মুক্তিযুদ্ধের সময় প্রথম মুক্তিযুদ্ধের সূচনা হয় পুরো সিরাজগঞ্জ জেলার ভিতরে এখান থেকেই। আর সেইখানে আমরা আশেপাশে এমন ময়লা পরিবেশ, এটা একটু কষ্টদায়ক। একটু আগে দেখি,
এখানে আসছিলাম সেই দুপুরবেলাতে। এখানে দুপুরবেলা আসার পরে আমার অনেক প্রিয় বড় ভাইদের পেয়ে যাই, তাদের সাথে গল্প করতে করতে সময়টা কাটিয়ে ফেলছি। এখন এখান থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। এখান থেকে বিদায় নিচ্ছি বলে পুরো ভিডিও কিন্তু এখনো শেষ হয় নাই, ভিডিও এখনো বাকি আছে। এর পরবর্তীতে আমরা যাবো হচ্ছে সলবে, সেখানে যে সেখানকার বিখ্যাত গোলটা ট্রাই করব। এখন আমরা আছি সলবে, ওখান থেকে আস্তে আস্তে আমাদের একদম রাত হয়ে গেছে, পুরোপুরি অন্ধকার, আলোর শর্ট, ভিডিও কোয়ালিটি খারাপ হলে সব মাফ করে দেবেন, কেউ কিছু মনে করবেন না। এখন আমরা আছি সলবেই, এখানে অনেকগুলো দোকান আছে, কেউ 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 যে কারো থেকে কম সেটা বলা যাবে না। আপনার যেখানে ভালো লাগবে, যেটা দেখে মনে হবে এখানে খাই, খেতে পারেন। আমরা একটু এখানে সবার সাথে কথা বলে দেখবো যে এখানে কেমন কী দাম, কেমন কেমন কী দিয়ে কী তৈরি করে, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। এখানে আপনারা কি কি দিচ্ছেন? ঘোল আর ঘোল, মাঠা, দই, ঘোল, মাঠা, দই, ঘি। যে ঘোল কত করে এখানে? ঘোল কেজি 60 টাকা। ঘোল কেজি 60 টাকা আর মাঠা? মাঠা 80 টাকা কেজি। মাঠা 80 টাকা কেজি। এখানে কি আপনার একটাই দোকান? আমার এটা আছে, ওটা আছে, আমার দোকান বাজারের ভিতরে একটা আছে। তো আঙ্কেল আপনার নামটা? আমার নাম আব্দুল মালিক খান। আপনার নামই দেখতেছি এখানে দোকানে, সবগুলো তো আপনার নাম। তাহলে কোনটা দিয়ে বসলে কোনটা আপনার দোকান? বাজারের ভিতরে না, সবগুলাই তো। এগুলো তো আপনারা কিসে দেন? এগুলো বোতলে দিয়ে দেন? বোতলে দিয়ে দেই, আর যারা খায় তাদের গ্লাসে দিই। গ্লাসে দিয়ে দেন? আর মানে 60 টাকা, 80 টাকা, আর ঘি কত করে? ঘি বেশি 850 টাকা। ঘি 850 টাকা কেজি। আমরা একটু ট্রাই করে দেখি। আমাদের সামনে আমরা এখন নিয়ে বসছি, এটা হচ্ছে গোল, এটা মাঠা। আমরা আর এই যে সেই আজ মামা এতক্ষণ আপনাদেরকে ভিডিও করলো, এখন আমরা ভিডিওটা একটা জায়গায় রাখছি, স্ট্যান্ড করে রাখছি। দেখলাম বেচারাকে রেখে খাওয়া যায় না, তার একসাথে খাই মামা ভাগ্নি, একসাথে না খেলে হয় না। তো আমরা দুইজন একসাথে এখন খাবো, দেখি খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ, অনেক টাকা রিভিউ দিব। আগে আমরা এখন খাচ্ছি সেটা হচ্ছে গোল, আমরা এখন গোলটা খাচ্ছি আগে। অনেক ভালো টেস্ট আছে। আর এখন এখন একটু এটাও ভালো লাগছে। আর এখন একটু আমরা এখন একটু মালাটা খেয়ে দেখি। মাথাটা গোলের থেকে বেশি টেস্ট, ওই জন্য দামটা একটু বেশি এবং আরও টেস্ট লাগে। এবং এটা 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 এর কাছে রেটিং এটা দেওয়া হতে পারে 7-8, না ভুল বললাম, এটা দেওয়া হতে পারে 7, এটা 10, দুইটার ভিতরে। আচ্ছা আর বক বক না করে আমরা খাই, তারপরে আসি, আমরা ঠিক মতো সবগুলো শেষ করে নিই। এতক্ষণ আমরা আমি এবং আজ মামার দুজন গোল খেয়ে দেখলাম, অনেক অনেক ভালো। আমরা যেহেতু বয়স ছোটো, আমরা আমাদের এক্সপিরিয়েন্স ছোটো, তার থেকে অনেক ভালো একটা গোল খাইছি। আর এখন এতক্ষণ ছিলাম আমরা, সেটা হলো আমার বন্ধুদের দোকান, ও আমার বন্ধু,
ও আমাকে দেখেই বললো যায় এদিকে আয়। এবং এখানে তোদের কয়টা দোকান আছে? আমাদের তিনটা দোকান আছে এখানে, ওদের তিনটা দোকান। তো আপনারা আসবেন, দেখলে এসে পরিচয় দিবেন আমাদের, আমাদের পরিচয় দিলে নিশ্চয়ই একটা স্পেশাল একটা আয়োজন হবে আপনাদের জন্য। তো এটা, এই দোকানটার নাম কি যেটা আছে? হ্যাঁ, সাদেক খান দই ঘর। আর তারপরে ওইটাও এক, মানে সবগুলো তিনটা দোকানই এক নামে। তো আপনারা তিনটার যে কোনো একটাতে বসলে কিন্তু সেম ফ্যাসিলিটিসগুলো পাবেন। এখন ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে, আজকে আমরা অনেক কিছু দেখাইছি আপনাদের, সমুদ্রের ঘোল সম্বন্ধে আইডিয়া পাইছেন, আর তারপরে শিমুল ফুলটা দেখছি আমরা। আজ এখানে শেষ করতে যাচ্ছি, অনেক রাত হয়েছে, এখন বাড়ি ফিরতে হবে। তো পরবর্তীতে আবার কোনো এক জায়গায় আপনাদের সাথে ফিরে আসবো আমি তরিকুল ইসলাম নিলয়, অন্য কোনো নতুন কোনো জায়গায় নতুন কোনো কন্টেন্ট নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।